হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআইএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাতুখা, তোমাদের অঙ্কের টিচার। আজকে আমরা ক্লাস সিক্সের পূর্ব পাঠের কোষে দেখি 1.4 এই অনুশীলনী নিয়ে আলোচনা করব। দেখো, এই অনুশীলনী করার আগে 1.1, 1.2 এবং 1.3 অলরেডি আমাদের আপলোডেড আছে, তোমাদের যাদের দেখতে ইচ্ছা হবে তারা দেখে নিও। দেখো, 1.4 চলে আসি। 1.4 আমরা কী শিখবো? 1.4 আমরা বেসিক্যালি দশমিক সংখ্যা শিখব। আমরা কি শিখব? দশমিক সংখ্যা সংকল্পে শিখব। তো চলো শুরু করা যাক। দেখো, এক এবং দুয়ে যে অঙ্কগুলো আছে, ছবি এঁকে অঙ্ক আছে, এগুলো আশা করি তোমাদের দেখাতে হবে না, তোমরা নিজেরাই করতে পারবে। আমরা ডাইরেক্ট তিন থেকে অঙ্ক করব। দেখো, বলছে নিজের সংখ্যাগুলি স্থানীয় মানে টেবিল তৈরি করে লিখি এবং কথায় লিখি। দেখো, অনেক কটা আছে, আমি তোমাদের দুটো দেখিয়ে দেবো, একদম সোজা, ইজি, তুমি একটা দেখলেই পরেরটা করতে পারবে। কীভাবে লিখবো দেখো, দেখো ছোটোবেলা আমরা পড়েছিলাম যে যেভাবে স্থানীয় মানে বিস্তার যদি বলা হয় দশমিকের আগে, তাহলে কি করতাম আমরা? এভাবে লিখতাম একক, তার আগে হতো দশক, তার আগে হতো শতক, এইভাবে লিখতাম। এবার দশমিকের পরে কী হবে? এবার এখানে হবে দশমিক হয়ে গেল, দশমিকের পরে হবে দশাংশ, দশাংশ, তারপরে হবে শতাংশ, তারপরে হবে আমাদের সহস্রাংশ, সহস্রাংশ, এইভাবে কিন্তু যাবে। তো আমাদের এতের মধ্যেই কাজ মিটে যাবে। দেখো কীভাবে লিখবো, এই একটা তো আমরা টেবিল তৈরি করব, আর এখানে লিখব দশমিক সংখ্যাটা, দশমিক সংখ্যা, যে সংখ্যাটা আমাকে গিভেন সেই সংখ্যাটা আমরা এখানে লিখব। দেখো এইভাবে একটা আমরা ছক তৈরি করে নেব। দেখো কী আছে, প্রথমে আছে 27.9, কত আছে 27.9, এটাকে আমরা কী করে লিখব? দেখো একক দশকে যদি বলি তাহলে দশকে কত হবে? দশকে হবে 2। এককে কত আছে? একক দশক এইভাবে ভাববো, এককে কত আছে? 7। এরপর দশমিকের পরে প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা হবে দশাংশ, তাহলে এখানে লিখবো দশাংশর ঘরে 9, এইভাবে আমরা লিখে দেব। এরপরে দেখো ডিএরটা বলেছে 42.009, এটা কী করে লিখবো? দেখো দশকের ঘরে 4, এককের ঘরে 2, দশমিকের পরে দশাংশর ঘরে 0, শতাংশর ঘরেও 0, সহস্রাংশর ঘরে কিন্তু 9। তো এইভাবে আমরা কিন্তু লিখব, স্থানীয় মানে বিস্তার করলাম। এবার যদি আমরা এটাকে কথায় লিখতে চাই তাহলে কী হবে? দেখো 27.9 এটা যদি আমরা কথায় লিখি কী হবে? 2.10.7, 2.10.7.9, শুধু এরভাবে লিখে দেবো। তারপর দেখো 42.009, এটাকে আমরা কীভাবে লিখব? 4.10.2, তারপরে আছে দশমিক, তারপরে দেখো তারপরে সংখ্যাগুলোকে লিখে দেবো এইভাবে 0.09, তারপরে লিখবো 0.00 আছে, তারপরে হবে 9, এইভাবে কিন্তু আমরা কথায় লিখবো এবং এইভাবে আমরা টেবিলটা তৈরি করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাকে লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও। দেখো এরপর আমরা চারের দাগেরগুলো দেখব। বলছে দশমিক ভগ্নাংশগুলিকে সামান্য ভগ্নাংশে লিখি, কীভাবে করব? দেখো আমরা দুটো দেখিয়ে দেবো, বাকিগুলো আমরা করতে পারব। চারের দাগের এ বলছে 0.3, আমরা ছোটোবেলায় শিখেছি কী হবে। দেখো ভগ্নাংশ এরকম চিহ্ন দেবো, ওপরে যে সংখ্যাটা আছে সেটাকে লিখব। এবার এই দিক থেকে অর্থাৎ ডান দিক থেকে কতগুলোর ঘরের আগে শূন্য দশমিকটা আছে সেটা দেখতে হবে, অর্থাৎ এক ঘরের আগে। তাহলে এখানে নিচে এক লিখে একটা শূন্য বসিয়ে দেবো, অর্থাৎ 3/10, এটা হয়ে গেল আমাদের ভগ্নাংশে প্রকাশ। এইভাবে আমরা করব। দেখো সিএরটা যদি করি, সিএরটা 0.039, দেখো এইভাবে লিখবো, ওপরে কী সংখ্যা আছে? 39, শূন্য সামনে যদি থাকে আমরা লিখবো না, লেখাও যা না লেখাও তাই। দেখো এরপর এখানে এক লিখবো, এবার দেখো কত ঘর আগে দশমিক আছে? এক ঘর, দু ঘর, তিন ঘর, তাহলে তিনটে শূন্য হবে, একটা দুটো তিনটে। হ্যাঁ, হয়ে গেল আমাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ। আশা করি তোমরা বাকিগুলো করতে পারবে, তোমরা নিজেরা বাকিগুলো করো, চারের দাগেরগুলো। এবার দেখো পাঁচের দাগেরগুলো কী বলেছে? ছোটো থেকে বড় সাজাই। দেখো পাঁচের দাগের
একটাই করে দেবো, তিনটে করে অঙ্ক আছে আমরা একটা দিয়ে দেখে নেবো। দেখো জিরো পয়েন্ট কত আছে, 536, এরপর কত আছে না 0.335, এরপর কত আছে 0.3354, আর আছে 0.52। দেখো এটাতে তিনটে দশমিকের পর এটা তিনটে, এটাই চারটে, এটাই দুটো, তাহলে আমরা এক কাজ করবো সব কটাতেই চারটে করে নেবো। তাহলে এখানে যদি আমি একটা শূন্য লিখি কোনো অসুবিধা নেই, এটা তো একটা শূন্য লিখবো, এখানে চারটেই আছে এখানে দুটো শূন্য লিখবো। এরপর দেখবো শূন্যটাকে এখানে আমি ভাববো না আর, এই যে সংখ্যাগুলো আছে এর মধ্যে কে বড় আছে আমরা দেখে নেবো। দেখো এখানে 53ই সব থেকে বড়ো হবে, 5360 এটাই সব থেকে বড়ো, তারপরে কী হবে 5200, তারপরে এখানে কী হবে 5350 বড়ো হবে না 5354 বড়ো হবে, 54 নিশ্চয়ই, তাহলে এটাই বড়ো হবে, 3354 তারপরে এটা, তাহলে ছোটো থেকে বড়োতে যদি সাজাই তাহলে আমরা এইভাবে পাবো। সব থেকে ছোটো কোনটা, সব থেকে ছোটো হচ্ছে 0.335, এর থেকে বড়োকে 0.3354, তার থেকে বড়োকে 0.52, তার থেকেও বড়ো 0.536, এটা হয়ে গেল আমাদের ছোটো থেকে বড় সাজানো। লিখে দিতে পারি এরকম ছোট থেকে বড় সাজিয়ে পাই, ছোট থেকে বড় সাজিয়ে পাই। দেখো এইভাবে কিন্তু আমরা সাজাবো। দেখো ছয়েরটা কি আচ্ছা, পাঁচের এক এবং এ এবং বি, বিটা করে দিলাম, এ এবং সি তোমরা নিজেরা করতে পারবে। দেখো ছয়েরটা, দেখো ছয়েরটা বলেছে বড় থেকে একই জিনিস পাঁচের মতনই, এটা উল্টো সাজাতে বলেছে, মানে বড় থেকে ছোট, এটাও একটা করে দেবো। বিহেটটা দেখো কী কী আছে, 3.007, তারপরে আছে 3.07, তারপরে আছে 37.30, আচ্ছা তারপরে আছে 7.13। দেখো দশমিকের আগে যদি সংখ্যা থাকে শূন্য বাদে, তাহলে সেই সংখ্যা দিয়ে বিচার হবে কে সব থেকে বড়ো। দেখো সব থেকে বড়ো 37, 3, 3, 3, 3 আর 7 আর 37, তাহলে সব থেকে বড়ো কে 37, তাহলে বড় থেকে ছোট সাজিয়ে পাই এভাবে লিখব। বড় থেকে ছোট সাজিয়ে পাই, দেখো সব থেকে বড় হবে 37, তাহলে 37.30, এটা সবার বড়। এর থেকে কে হবে, দেখো 3 আর 7 এর মধ্যে 7 বড়, তাহলে হয়ে যাবে 7.13। এরপরে দেখো এরপরে দুটো 3 আছে, তাহলে এরপরে আমরা দশমিকের পরের সংখ্যাগুলোকে কনসিডার করব। দেখো এটা মানে 007 আর এটা মানে 070, তাহলে এর দুটোর মধ্যে কে বড়, যার আগের ডিজিট আসবে তার মানে এটা, তার মানে 3.07 বড়, এবং তার থেকে ছোটকে 3.007, এটা হচ্ছে সব থেকে ছোট। তাহলে এইভাবে আমরা বড় থেকে ছোট সাজিয়ে পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, টুকে নাও অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। দেখো এরপরে আমাদের সাতের দাগের অঙ্ক, আটের দাগের এবং নয়ের দাগের অঙ্কগুলো আমরা দেখব, কিছু নেই, খুব সোজা অঙ্ক। দেখো কী বলেছে, দশমিক ভগ্নাংশ কিছু দেওয়া আছে, এখানে বলেছে আটের স্থানীয় মান প্রত্যেক ক্ষেত্রে আমাদের বার করতে হবে। দেখো প্রথমে 8.12 আট কত নম্বর পজিশানে, একক পজিশানে, তাহলে আটের সঙ্গে কত গুণ হবে, এক গুণ হবে, তাহলে আটের স্থানীয় মান আটই হবে, 8×1। তারপরে দেখো দশমিকের পরে এক ঘর পরে আট আছে, তাহলে আটের স্থানীয় মান কত হবে, 8/10। আচ্ছা তারপরে দেখো দশমিকের দু ঘর পরে কি আছে, আট আছে, তাহলে কত হবে, 8/100। বা তুমি এভাবেও লিখতে পারো যে 0.8 এটা মানে, বা এটা সমান 0.08, এইভাবেও তুমি লিখতে পারো। আর দেখো এখানে আট কত, 3 নম্বর ঘরে, তাহলে কত হবে, 8/1000। বা তুমি এটাকে লিখতে পারো 0.008, এইভাবেও আমরা কিন্তু লিখতে পারি। দেখো এবার দেখো আটের অঙ্কগুলো, দেখো যেখানে পাঁচের স্থানীয় মান, স্থানীয় মান দিয়ে দিয়েছে, এবার আমাকে একটা করে দশমিক ভগ্নাংশ লিখতে হবে। যেমন একটা দেখিয়ে দিয়েছে, যদি 500 হয় তাহলে দশমিক ভগ্নাংশটা এরকম হবে, তুমি যা খুশি নাম্বার নিতেই পারো, সেটা নিয়ে কিছু এসে যায় না। দেখো পাঁচ, যেমন আমি লিখতে পারি 5/25.6, এখানে পাঁচের কিন্তু স্থানীয় মান কিন্তু 5। তারপরে দেখো 5/10 আমি লিখতে পারি 24.57, এখানে কিন্তু কত আমাদের স্থানীয় মান 5/5/10। আচ্ছা 5/100 কী হবে না, 23.100 যেহেতু, তাহলে হয়ে যাবে আমার 3/5/6, এরকম আমি লিখতে পারি। আচ্ছা তারপরে দেখো হাজার, আমি লিখতে পারি 243.6
আট পাঁচ নয়, এইভাবে আমি লিখে দিলাম। এখানে পাঁচের স্থানীয় মান কত দেখো, পাঁচ বাই হাজার, দেখো এক দুই তিন ঘর পরে দশ, আগে দশমিক আছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, দরকার হয় তোমরা টুকে নাও অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এবার নয়ের দাগেরগুলো কী বলেছে, যে এই যে ফাঁকা মাঝখানে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোয় গ্রেটার দেন ইজিকাল টু অথবা লেস দেন, এই তিনটে সাইন যেটা হবে সেটা আমাদের বসাতে হবে। দেখো একের এরটা কী বলছে, পাঁচ দশমিক শূন্য আর শূন্য পয়েন্ট পাঁচ কোনটা বড়, দেখো পাঁচ অবশ্যই বড় আর এটা হচ্ছে শূন্য দশমিক পাঁচ, তাহলে কী হবে এই দিকে গ্রেটার দেনটা হবে, এইভাবে হবে। তারপর দেখো বাহাত্তর দশমিক এক আর বাহাত্তর দশমিক এক শূন্য, এই দুটোই কিন্তু সমান, দশমিকের পরে শূন্যর কোনো ভ্যালু থাকে না, কেটে যায় হবে, তাহলে আমরা দুটোই এক লিখতে পারি অর্থাৎ সমান লিখতে পারি। তারপর দেখো সিক্সটি এইট দশমিক পাঁচ আর সিক্সটি এইট দশমিক পাঁচ দুই, তাহলে এক্ষেত্রে কিন্তু এটা বড়। তারপরে বাহাত্তর দশমিক নয় তিন আর সাতশো উনত্রিশ, অবশ্যই এটা বড় হবে, বাহাত্তর আর সাতশো উনত্রিশের মধ্যে যেটা বড়। দেখো বিয়াল্লিশ দশমিক ছয় আর বিয়াল্লিশ দশমিক ছয় শূন্য শূন্য, দেখো এই দুটো শূন্য কোনো মানে হয় না, কেটে দিতে পারি, তাহলে দেখো সমান হয়ে গেল, তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে দেবো। দুই দশমিক তিন তিন আর তিন দশমিক দুই, দশমিকের আগে দেখো দুই আছে আর এখানে তিন আছে, তাহলে কে বড়, তিন বড়, তাহলে এদিকে হয়ে যাবে। আচ্ছা তারপরে নশো চব্বিশ দশমিক শূন্য শূন্য, দেখো দশমিকের পর দুটো শূন্য থাকলে কেটে যায়, দশমিক উঠে যায়, তার মানে এই দুটো কিন্তু সমান। ব্যাস এই গেল আমাদের নয়ের দাগের অঙ্কগুলো, খুবই ইজি জিনিস, তোমরা এগুলো ইজিলি পারতে, তবুও আমি করে দেখিয়ে দিলাম, তোমরা দরকার হয় এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এবার আমরা দশের দাগের অঙ্কগুলো দেখবো, দেখো দশের দাগের অনেক কটা অঙ্ক আছে, আমরা কিছু দেখিয়ে দিচ্ছি আমি, তোমরা বাকিগুলো তোমরা বাড়িতে করবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে আর কি। দেখো কী বলেছে, নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি, ছয় দশাংশ যদি লিখি, ছয় দশাংশকে কীভাবে লিখবো, সমান দেবো, সমান সাইডে দিচ্ছি সমানটা, দেখো ছয় দশাংশ মানে ছয় বাই দশ, বা আমরা এটাকে লিখতে পারি শূন্য দশমিক ছয়। আচ্ছা চার হাজার দুই একক পাঁচ সহস্রাংশ, তাহলে আমরা কী করে লিখবো, দেখো চার হাজার, তাহলে চার হাজারটাকে এইভাবে লিখবো আমরা, আগে চার হাজার লিখে দিলাম, তারপরে কত দুই একক, তাহলে এককে দুই প্লাস পাঁচ সহস্রাংশ, পাঁচ নিচে কত হবে হাজার, তাহলে এটা যদি তুমি যোগ করি কত আসবে বলো তো, এটা আসবে দেখো চার হাজার দুই যুক্ত শূন্য দশমিক শূন্য শূন্য আমার পাঁচ, হ্যাঁ তাহলে এটাকে যোগ করলে কত আসবে আবার, তাহলে চার শূন্য শূন্য দুই দশমিক শূন্য শূন্য পাঁচ এইটা আসবে, তাহলে এটা হলো চার হাজার দুই একক পাঁচ সহস্রাংশ। আচ্ছা তারপরেরটা দেখো, এটা কী হবে দেখো, দশ আর সাথে যোগ করলে কত হবে সতেরো, তার সঙ্গে যোগ এটা কত হবে দেখো শূন্য দশমিক শূন্য শূন্য আট, তাহলে সতেরো, সতেরোর সঙ্গে শূন্য যোগ করে এভাবে শূন্য শূন্য আট আমরা লিখে দেবো, এইভাবে আমরা লিখব। দেখো এরপরে দেখো এটা তো ভাঙাই আছে, কীভাবে লিখবো দেখো চারশো, চারশো আর পঞ্চাশ যোগ করে চারশো পঞ্চাশ যোগ, তাহলে শূন্য দশমিক শূন্য নয় আর এটা কী হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক, তাহলে পুরো হয়ে গেল চারশো পঞ্চাশ দশমিক শূন্য নয় এক, এটা হয়ে গেল আমাদের দশমিক সংখ্যায় প্রকাশ। এবং বাকি যেগুলো আছে দশের দাগে তোমরা আশা করি করতে পারবে, যেগুলো করে দেওয়া আছে এগুলো একটু টাফ টাফ করে দেওয়া আছে, বাকিগুলো সোজাই আছে তোমরা করতে পারবে। দেখো এবার আমরা এগারো থেকে আঠেরো পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো যোগ এবং বিয়োগের অ্যাপ্লিকেশান আছে, দশমিকের লেখা অঙ্ক আছে, ওগুলো করার আগে আমরা উনিশের অঙ্কগুলো করে নেবো। এখানে কি যোগ এবং বিয়োগ সরল করার মাধ্যমে শেখানো আছে, দেওয়া আছে, তাহলে আগে আমরা যদি উনিশ করে নিতে পারি তাহলে বাকি অঙ্কগুলো আমরা ইজিলি পেরে যাবো। দেখো উনিশের রেটটা কী বলেছে, যোগ দিয়েছে জিরো পয়েন্ট জিরো সেভেনের সঙ্গে জিরো পয়েন্ট জিরো নাইন, কী করে করবো, আমরা ছোটোবেলায় শিখেছি এরকম নিজে নিজে লিখবো জিরো পয়েন্ট জিরো সেভেন আর তারপরে জিরো পয়েন্ট জিরো নাইন, এটাকে যোগ করবো। দেখো নয়ের পর থেকে সাত যোগ করে দেবো, কত হয় ষোলো, ষোলো ছয়, হাতে রইল এক, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, হাতের এক হয়ে গেলে এক, তাহলে দশমিক এখানে শূন্য শূন্য যোগ হয় শূন্য, তাহলে কত হয়ে গেল না আমরা সমান দিয়ে লিখতে পারি শূন্য দশমিক এক ছয়, এটা হয়ে গেল আমাদের যোগ, এইভাবে আমরা সিম্পল যোগ করব। এবার দেখি আমরা বিয়োগ কী করে করব। দেখো বিয়োগ যখন করব দেখো এখানে কিন্তু দশমিক নেই, দশমিক নেই মানে কি, দশমিক নেই মানে আমরা দশমিক দিয়ে দিতে পারি, তারপরে এখানে শূন্য বসাতে পারি, প্রয়োজন মতো আমি শূন্য বসাতে পারি, দেখো এখানে দশমিকের পর তিনটে সংখ্যা আছে তাই আমি তিনটে শূন্য এখানে বসিয়ে নিলাম,
আর দশমিকের নিচেই কিন্তু দশমিকটা হবে যখন আমরা যোগ বা বিয়োগ করব, দশমিক ছেড়ে যেন বেরিয়ে না যায়। তারপর কী হবে, পাঁচ পাঁচ পাঁচ, দেখো এখানে কিন্তু পাঁচ বড়, তাই পাঁচটাকে আমরা আগে লিখেছি। এবার বিয়োগ করব পাঁচ থেকে, কত শূন্য মানে দশ, পাঁচ দিতে হাতে থাকলো এক, পাঁচ আর একে ছয়, ছয় করে দিতে দশ, চার দিতে পাঁচ আর একে ছয় চার, আচ্ছা শূন্য আর একে এক, এক করে দিতে পাঁচ, চার দিতে, তাহলে এটা আমাদের অ্যান্সার চলে এলো চার দশমিক চার চার পাঁচ। তাহলে সমান আমরা কী লিখবো, চার দশমিক চার চার পাঁচ, এটাও অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা জিএরটা দেখবো। দেখো জিএরটা দুটো স্টেপ আছে, জিএরটায় আছে তিন দশমিক তিন ছয় বিয়োগ চার দশমিক ছয় দুই যোগ দুই দশমিক দুই আট। দেখো দুটো, যে দুটোর আগে যোগ চিহ্ন আছে এইটা আর এইটা, এই দুটোকে আমরা আগে যোগ করে নেবো। অর্থাৎ দেখো তিন দশমিক তিন ছয় আর দুই দশমিক এক আট, এইভাবে দশমিকের নিচে কিন্তু দশমিক লিখবো, যোগ করবো আট আট ছয় চোদ্দো চার, হাতে রইল এক, তিন আর একে চার আর একে পাঁচ, হাতে কিছু নেই, তিন আর দুয়ে পাঁচ, তাহলে কত হয়ে গেলো, এই দুটো যোগ করে সমান দিয়ে লিখবো পাঁচ দশমিক পাঁচ চার, আর কি পড়ে রইল বিয়োগ চার দশমিক ছয় দুই। এবার এটা থেকে আমরা কী করবো, চার দশমিক ছয় দুইকে বিয়োগ করবো, চার দশমিক ছয় দুইকে বিয়োগ করবো। দেখো দুই থেকে চার ক ঘর দু ঘর, ছয় থেকে পাঁচ নয় ঘর, হাতে রইল এক, চার একে পাঁচ শূন্য, তাহলে কত হয়ে গেল শূন্য দশমিক নয় দুই, তাহলে এটার মান বেরোলো শূন্য দশমিক নয় দুই। আশা করি তোমরা যোগ বিয়োগ দশমিকের কী করে করবে আগেও পড়ে এসেছো ক্লাস ফাইভে, আর একবার এগুলো ঝালিয়ে নিলে, আর বাকি যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে, বাড়িতে করে নেবে, তোমাদের হোমওয়ার্ক থাকলো, কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই বলবে, আমরা করে দেবো। এবার দেখো, এবার আমরা চলে যাব এগারো থেকে আঠেরো পর্যন্ত অঙ্কগুলোর মধ্যে। এগারোর অঙ্কটা কী বলেছে এবার দেখি, বলছে আমার কাছে পাঁচ টাকা ছিল, আমি তিন দশমিক পাঁচ শূন্য টাকার পেন কিনেছি, কত টাকা পড়ে আছে দেখি, সিম্পল বিয়োগ করব। আমরা এগারোর অঙ্কটা সিম্পল বিয়োগ করব, পাঁচ থেকে কত বিয়োগ করব, তিন দশমিক পাঁচ শূন্য। এবার কীভাবে বিয়োগ করব, দেখো এখানে দশমিকের তলায় তলায় দশমিক হবে, এখানে কিছু নেই মানে দুটো শূন্য আছে, হ্যাঁ বিয়োগ যদি করি কত হবে, শূন্য পাঁচ করে দিতে দশ পাঁচ দিতে, হাতে রইল এক, তিন একে চার একে পাঁচ, তাহলে এক দশমিক পাঁচ শূন্য টাকা। তাহলে অতএব আমার কাছে আর ওয়ান দশমিক পাঁচ শূন্য এক দশমিক পাঁচ শূন্য টাকা রইল। দেখো বারোটা কী বলেছে, দুই দশমিক সাত পাঁচের সাথে কত যোগ করলে তিন পাবো দেখি। দেখো এটাও আমার তিনের থেকে, তিন থেকে দুই দশমিক সাত পাঁচের সাথে কত যোগ করলে তিন পাবো, এই তিন থেকে দুই দশমিক সাত পাঁচকে বিয়োগ করতে হবে। আশা করি এটা তোমরা পারবে, চলো করেই দিই, তিন আর এখানে দুই দশমিক সাত পাঁচ, দেখো পাঁচ সাত আর একে আট, দুই দিতে দশ, দুই আর একে তিন শূন্য, তাহলে কত জিরো পয়েন্ট টু ফাইভ, তাহলে কী লিখবো না, অতএব দুই দশমিক সাত সাত পাঁচের সাথে শূন্য দশমিক দুই পাঁচ যোগ করলে তিন পাব। ঠিক দেখো তেরোটা কী বলেছে, মীরা বারো দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে আট দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের দড়ি কেটে নিল, এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে। দেখো এটাও বিয়োগ, আশা করি এটা তোমরা পারবে, কী করবে বারো দশমিক পাঁচ সেন্টিমিটার থেকে আট দশমিক পাঁচ সেন্টিমিটারকে বিয়োগ করবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল, হোমওয়ার্ক রইল, এটা তোমরা নিজেরা করবে আর কমেন্ট সেকশানে উত্তরটা আমাকে জানাবে। এটাও বিয়োগ, বারো দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচকে বিয়োগ করে দেবে। দেখো পনেরোটা, আচ্ছা চোদ্দোটা তোমাদের নিজেদেরকে সংখ্যা বসিয়ে করতে হবে, সেজন্য বাদ ছেড়ে দাও পনেরোটা। বলছে বাড়ির অনুষ্ঠানের জন্য বাবা দুশো টাকার চাল, একশো পঁচিশ দশমিক পাঁচ শূন্য টাকার ডাল এবং দুশো বিয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকার সবজি এনেছেন, বাবা মোট কত টাকা খরচ করেছেন হিসেব করি। দেখো এই তিনটে ঝেড়ে যোগ, কী হবে না ঝেড়ে যোগ, দেখো দুশো, দুশোর নিচে কত লিখবো, একশো পঁচিশ দশমিক পাঁচ শূন্য, তার নিচে লিখবো দুশো বিয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য, আচ্ছা এই দশমিক জায়গায় দশমিক হবে শূন্য শূন্য, আমি এখানে বাড়িয়ে নিলাম। এবার এগুলো যোগ হবে, শূন্য পাঁচ পাঁচে দশে শূন্য, হাতে রইল এক, পাঁচ ছয় সাত আর একে আট, হাতে কিছু নেই, আট আর দুয়ে ছয়, দুই দুই ছয় আর একে পাঁচ, তাহলে এত টাকা, তাহলে কী বলবো
বাবা মোট কত টাকা খরচ করেছেন? তাহলে অতএব বাবা মোট 5,6,8.00 টাকা খরচ করেছেন। দেখো এই গেল আমাদের 15 দাগের অঙ্ক। এবার 16 দাগের চলে যাই। বলছে লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.88 সেন্টিমিটার লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে 179.25 সেন্টিমিটার। সাহিল কত বেশি লাফিয়েছে? এটাও বিয়োগ, এটাও কি, এটাও বিয়োগ, 182 থেকে 100, এটা আমাদের বিয়োগ দিতে হবে। চলো করেই দিই 16টা। বলছে 182.88 সেন্টিমিটার আর 179.25 সেন্টিমিটার বিয়োগ করো, কত হবে? 5 কয়েতে 8, 5, 6, 7, 8, 3 দিতে হাতে কিছু নেই, 2 কয়েতে 8, 6 দিতে হাতে কিছু নেই, 9 কয়েতে 12, 9, 3 দিতে 12, আচ্ছা 7 আর 1 কত হয়? হাতে রইলো 1, 7 আর 1 8, 8 মিলে গেলে 0, 1 আর 1 মিলে গেলে 0, আর কিছু হবে না, তাহলে 3.63 সেন্টিমিটার। তাই লিখবো অতএব সাহিল 3.63 সেমি বেশি লাফিয়েছে। দেখো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা দরকার হয় এগুলো করে নাও অথবা তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। দেখো 17টা 18টা কী বলছে? 17টা বলছে 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো? দেখি এটা আমি করবো না। 5 থেকে কত বিয়োগ মানে 5 থেকে এটাকে বিয়োগ দিয়ে দাও, 2.172কে তুমি বিয়োগ দিয়ে দাও। কীভাবে করবে আমি একটুখানি লিখে দিচ্ছি। দেখো 5.3 বসাবে আর এখানে 2.172 দিয়ে তোমরা বিয়োগ করবে, যেটা হবে সেটাই হবে অ্যান্সার। চলো আমি এটা করে বলবো না, তোমরা এটা করবে দিয়ে কমেন্টে জানাবে। এটাও তোমাদের কি, তোমাদের হোম টাস্ক HW হোমওয়ার্ক। দেখো 18টা কী বলেছে? বলছে 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো তা দেখি। তাহলে আগে বিয়োগটাই করি। কত বলেছে? 4.15 থেকে কত? 2.647। দেখো এখানে কিছু নেই মানে 0 বসিয়ে দেবো। এবার আমরা বিয়োগ করবো, 7 কয়ে 10, 3 দিতে 4 একে 5, 0 মিলে গেলো, 6 একে 6, তাহলে 6 থেকে 11, 6, 7, 8, 9, 10, 11, 5, হাতে রইল 1, 2 একে 3, 1, তাহলে 1.503 হলো বিয়োগফল। এবার বলছে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো? তাহলে 10 থেকে আবার এটাকে বিয়োগ দিয়ে দাও, তাহলে 10, 1.1টা কিন্তু 1-এর নিচে নয়, 0-র নিচে হবে, কারণ 10-এর পর এইভাবে দশমিক আছে, এইভাবে 3টে 0, তাহলে 5, 0, 3, এটাকে আবার বিয়োগ দিয়ে দাও। 3 কয়েতে 7, 7 দিতে 10, 0 আর 1, 9 দিতে 10, 5 আর 1 6, 4 দিতে 10, 1 আর 2, 8 দিতে 10, তাহলে 8.497। তাহলে উত্তর হচ্ছে যে অতএব 4.15 থেকে একটু বড় করেই লিখি, 2.647 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত? 8.497 যোগ করলে 10 পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এটাকে তোমরা টুকে নাও অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আর এর সাথেই আমাদের কোষে দেখি 1.4 কিন্তু এখানেই শেষ হলো। এই পরবর্তী ভিডিও নিয়ে অর্থাৎ কোষে দেখি 1.5, 1.6 এবং অন্যান্য চ্যাপ্টার নিয়ে আমরা আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা হবে, দেখা হবে। তোমরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর তোমাদের ক্লাস 6-এর যে কোনো সাবজেক্টের অঙ্ক বাদে যে কোনো সাবজেক্টের যদি নোটস নেওয়ার ইচ্ছা হয় তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট lrnr.in-এ গিয়ে ভিজিট করতে পারো, সেখানে তোমরা এগুলো ইজিলি পেয়ে যাবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।